রেস্টুরেন্ট খাবার, রেস্টুরেন্টের খাবারে প্রচণ্ড হাই ফ্যাট থাকে, তো ফলে রেস্টুরেন্টের খাবার আপনারা এড়িয়ে যাবেন সব সময়। এটা যেমন ঘি টি দেওয়া ভীষণ, বাপরে প্রত্যেকটা জিনিস কি স্পাইসি, এই যে দেখুন এত স্পাইসি, এত সস দিয়ে তৈরি করা না এই সমস্ত খাবার, যদি আপনি সপ্তাহে একদিন করেও খান তাহলেও কিন্তু আপনার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। দেখতে খুব ভালো লাগে, মুখে ভীষণ ভালো লাগে, তো এই জিনিসগুলো কিন্তু শরীরের জন্য ভীষণ খারাপ। কথাতেই আছে, মুখে আমাদের যে সমস্ত খাবার ভালো লাগে সেই সব খাবারগুলো শরীরের জন্য অত্যন্ত খারাপ, আর মুখে যেসব জিনিসগুলো খুব খারাপ লাগে খেতে, যেমন তেতো জিনিস আমাদের খুব খারাপ লাগে, সেগুলো শরীরের জন্য ভীষণ ভালো। তো সেই জন্য এই সমস্ত ফাস্টফুডগুলো, রেস্টুরেন্টের খাবারগুলো সবসময় এড়িয়ে যাবেন, নাহলে কিন্তু শরীর আপনাদের খারাপ হতে বাধ্য। গ্যাসের ট্যাবলেট, অম্বলের ট্যাবলেট সবসময় খেতে হবে। সেই কারণে আপনাদেরকে বলবো, সবসময় এই সমস্ত ফুডগুলো, সেগুলো রংবাহারি যাই নাম থাকুক না কেন, এই সমস্ত ফুডগুলো আপনারা কিন্তু এড়িয়ে চলবেন, তাতে আপনাদের শরীর ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হবে। গ্যাস অম্বলের হাত থেকে আপনারা রেহাই পাবেন। হয়তো দু চারটে মনে হবে যে ছবি দিয়েছি ফেসবুকে বা এইগুলো খেলাম খুব মুখে ভালো লাগলো, কিন্তু এগুলো যে শরীরের কী মারাত্মক ক্ষতি করছে সেটা আপনারা বুঝতে পারবেন না। এটাই ছিল আজকে স্বাস্থ্য সচেতনতামূলক একটি ভিডিও, আশা করি আপনারা এটা মেনে চলবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। এগুলো বাড়ির সামনে যখন রেস্টুরেন্ট থাকে তখন এগুলোকে অ্যাভয়েড করা খুব মুশকিল হয়, কিন্তু দেখবেন এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালোই লাগবে আপনাদের।